বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হোসেনকে মঙ্গলবার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে তোলা হয়। সেখানে অভিযুক্ত আইনজীবী গুহ ঠাকুরতা কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত সতীশ কুমারের উদাহরণ দিয়ে সাইগুল হোসেনের জামিনের আবেদন করেন। যদিও সিবিআই এর তিনজনের প্রতিনিধি দল আদালতে আসে এবং সিবিআই এর আইনজীবী সাইগুলকে হেফাজতে রেখে তদন্তের অগ্রগতির কিছু প্রমাণ ও তথ্য তুলে ধরেন, যার ভিত্তিতে বিচারক রাজেশ চক্রবর্তী সাইগুলের জামিনের আবেদন খারিজ করে আগামী 22 জুলাই পরবর্তী শুনানির তারিখ দেন। যেহেতু এই মামলাতে প্রিন্সিপাল অ্যাকিউজড এফআইআর নেম অ্যাকিউজড, তিনি 32 দিনের মাথায় জামিন পেয়েছিলেন, সেই জন্য আমরা একটি স্পেশাল সার্কামস্টান্সেস দেখিয়ে ওনার আজকে জামিনের আবেদন করেছিলাম সাইগুল হোসেনের, যেটা অনারেবল কোর্ট টার্ন ডাউন করেছেন। এবং উনি রিজন দেখিয়েছেন যে এখনও পর্যন্ত ডেভেলপমেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন এবং ওনার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন আছে, তাই জন্য জামিনের আবেদন খারিজ করে আগামী 22 তারিখ আবার শুনানির সুযোগ দিয়েছেন আমাদেরকে। 22 তারিখ আগামী 22 তারিখ ডেটই ছিল, সেই তারিখেই শুনানির সুযোগ দিয়েছেন। সিবিআই তরফ থেকে দুটো নথি জমা পড়েছে, যেগুলো পুরনো সম্পত্তিরই তারই নথি, এডিএসের মানে রেজিস্ট্রি অফিস থেকে কালেক্ট করে ওনারা জমা দিয়েছেন। তো আমাদেরও বক্তব্য এটাই ছিল যে যেগুলো এখন যে কালেকশন অফ এভিডেন্স হচ্ছে সেগুলো সবটাই হচ্ছে সাইগুল হোসেনের কাস্টডিতে না থাকলেও এই কালেকশনগুলো সম্ভব, কারণ সবই সরকারি অফিস থেকে কালেকশন হচ্ছে, তো সেইগুলোর জন্য এনার কাস্টডিতে থাকা প্রয়োজন নয়। হাইওয়ার অনারেবল কোর্ট রিজেক্ট করেছেন এই মুহূর্তে এবং বলেছেন আগামী 22 তারিখ শুনানি। তারা বলেছে ট্যাম্পার করে দিতে পারে সোর্স, না এরকম কিছু বলেনি ওনারা, বলেছেন যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো নিজের সরকারকে কি বা নিজের যে কর্মস্থল সেটা জানাবার কথা, সেগুলো কিছু জানায়নি এরকম কোনো তথ্য, না এরকম কিছু আসেনি ওনাদের আজকে। আরেকটা তথ্য ওনারা জমা দিয়ে ওনার সার্ভিস বুক জমা দিয়েছে, মানে ওনার যে সরকারি কর্মচারী সেটাকে এস্টাবলিশ করার জন্য ওনার সার্ভিস বুকটা জমা দেওয়া হয়েছে। এছাড়া একজনই এর মধ্যে প্রিন্সিপাল অ্যাকিউজ, মানে অর্থাৎ এফআইআর নেম অ্যাকিউজ, যিনি ওই সতীশ কুমার যার নামে এফআইআর হয়েছিল, তিনি 32 দিনের মাথায় জামিন পেয়েছিলেন এই কেসে। অ্যারেস্ট হয়েছিলেন এবং 32 দিন বিএসএফের কমান্ডেন্ট ছিলেন, তিনি অ্যারেস্ট হয়েছিলেন এবং 32 দিনের মাথায় জামিন হয়েছিলেন। সেই প্লিটাই আমরা নিই যে 32 দিনের মাথায় একজন এফআইআর নেম অ্যাকিউজ জামিন পেয়েছেন, তাহলে সাইগুল হোসেন যার এফআইআরের নাম নেই, যার 3টে চার্জশিট হওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে তিনি কেন তাকে ওই গ্রাউন্ড অফ প্যারিটিতে আমরা বেল চেয়েছিলাম। 39 দিন হয়ে গেল প্রায়, হ্যাঁ আজকে 39 দিন রিজেক্ট করেছিল। একটা বিষয় আপনি বলছিলেন যে কেন্দ্র সরকারের যারা অভিযুক্ত তাদেরকে কিছু করা হচ্ছিল না, রাজ্য সরকারের কর্মী তাকে, এটা আমি আগের দিন বলছিলাম, আজকে কিছু বলি দিন বলছিলেন, তারপর দেখা গেল সিবিআই প্রচুর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের জিএম থেকে শুরু করে অনেককেই অ্যারেস্ট করেছে, কি বলবেন? শুভবুদ্ধি সম্পন্ন হচ্ছেন ওনারা, আর কি বলবো। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।